শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবনের সব কিছু হারিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন শহীদ মুক্তিযোদ্ধা জলিল শাহের নিঃসন্তান স্ত্রী আনোয়ারা বেগম। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর দেয়া কৃতজ্ঞতা পত্র আর 2000 টাকা ছাড়া বিজয়ের এত বছরেও মেলেনি সরকারি বেসরকারি কোনো সহায়তা। রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় বাদুরতলা বৌদ্ধভূমির পাশে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে অনাহারে অর্ধাহারে কেটে গেছে তার 40 বছর। বৃদ্ধ বয়সে দুবেলা দুমুঠো খাবারের জন্য অন্যের দুয়ারে দুয়ারে ছুটে বেড়াতে হয় প্রতিনিয়ত। আতিকুল ইসলাম কৌশিকের ক্যামেরায় তোফায়েল হোসেনের বিশেষ প্রতিবেদন। রাজশাহী শহর রক্ষাবাদের ধারেই ভাঙাচোড়া ছোট ঘরেই অস্থায়ী বসবাস বৃদ্ধা আনোয়ারা বেগমের। সহায় সম্বল বলতে নরবরে ঘুনে ধরা একটি চৌকি, থালাবাটি আর একটা বাক্স। প্রতিবেশীর দয়ে বেঁচে থাকা 75 বছর বয়সী এই মানুষটি আজ বড় অসহায়। খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল আনোয়ারা বেগমের। সে সময় সব কিছু ছিল তার। স্বামী ব্যবসা করতেন, নগরীর তালাইমারি বাদুরতলা এলাকাতেই ছিল তার দোতলা বাড়ি। এসব এখন শুধুই স্মৃতি। বাড়িটা ওই যে লোন ছিল, বড় ভাসুর বললো লোন দিব না, তাই বুঝলি ওই সাবরেশের কাছে নিয়ে বড় ভাসুর কিছু টাকা দিলে আমার সন্তান না দিনাই আমরা ফাঁকি দিয়ে বাড়িটা হলো বিক্রি দিল, ওই লোক লোন শোধ করলো। লোন অফিসে আমাকে নিয়ে গেলো, তো বেশি বাড়িটা ই করেছেন কেন তো আমার ঠেকানির লোক নাই, বেশি ওটা লোন শোধ করে দিয়ে ভাসুর তো মারা গেছে, ভাসুর দুই বেটা আছে ওই দিক বাড়ি কেড়ে ইটে আছে। সুখেই দিন কাটছিল আনোয়ারার, কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি তার কপালে। বঙ্গবন্ধুকে মুক্ত করার লক্ষ্যে সেদিন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় মাত্র 7 বছরের মাথায় পাকিস্তান হানাদার বাহিনীর বুলেট কেড়ে নেয় জলিল শাহের প্রাণ। নিমিষেই নিভে যায় আনোয়ারার সুখের প্রদীপ। সেদিনের সেই দুঃসহ স্মৃতি নিয়ে নিঃসঙ্গতায় আজও বেঁচে আছেন আনোয়ারা। আমার স্বামী যখন আমার তিনি বিদায় লেখছে সোমবার মঙ্গলবার, তখন বুঝছে যে আমি আবার এইবারে বুধবারে আসছি, বুধবারে 10টাতে গুলি করেছে, 10টাতে গুলি করেছে। তখন জি ওই শুনলো যে ওই সব লোক পালি গেল, বললো যে ওই ইপিআর খাওয়াইছিল। আমার স্বামী যখন মটর আমার ঠিক বিদায় করে উঠে, তখন ঘাড়ে বন্দুক ছিল, ইপিআর একটা বন্দুক ছিল, ড্রাইভারের সামনে বসলো। বসে আসার পর বললো আমি সোমবারে আইলো, মঙ্গলবার বুধবার আবার আসছি। এখানে দেখেছি মেলা মানুষ, চৈত বৈশাখ মাস একটু খাটা মাটা রাইনি, একটু সাবধানে থাক তোমার অসুখ দিয়ে আসি, বিদায় করে আসে, তারপর গুলি করেছে। ওই চরের ভেতর দিয়ে আমার ইতে যাইছিল, যেমন মেয়েরা গেছে ইন্ডিয়া যাইছিল। দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছিল তার স্বামী জলিল শাহ, আর স্বামীকে ভালোবেসে 75 বছর বয়সে আজও একা আনোয়ারা। পাকিস্তানি হায়েনাদের হাত থেকে বাঁচতে স্ত্রীকে রেখে এসেছিলেন দুর্গাপুরের এক আত্মীয়ের বাড়িতে। শেষ দেখায় বলেছিল, বঙ্গবন্ধু সহ দেশকে বাঁচাতে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না। সেদিনের সেই কথাগুলো আজও স্মৃতির পাতায় ভেসে ওঠে। আমার স্বামী জলিল শাহ জীবন মেয়ার ওখানে মিটিং করত, যখন মুজিবারে পশ্চিম পাকিস্তানে ধরলো, তখন হইলো ই করলো মিছিল বাইর করলো, আমার স্বামী হইলো মিছিল বাইর করলো যে জেলের তালা ভাঙবো, মজুয়ার কানব, আর ওই ইন্ডিয়া লাগেছিলো, লাগি মজুয়ার কানলো, শাড়ি দিল, মজুয়ার আসি ইন্ডিয়া উঠলো, উঠে ভাষণ দিল, ভাষণ দিয়ে ওখান থেকে ঢাকায় এলো। তখন আমার স্বামী মিটিং করতে লাগলো জীবন মেয়ের ওখানে, জীবন মেয়ে খুব বন্ধু লোক ছিল, জীবন মেয়ের সাথে এক নম্বর কন্ট্রাক্টারও করতো, ইউনিভার্সিটি গলা করেছে, দিয়ে হইলো তখন হইলো মিটিং করতো, করে তারপর খবর কাগজ করতো পশ্চিম পাকিস্তানে আসবে টিকাখান আর মিলিটারি আসি সব ই করবে, মেয়ে ছেলে বেজত করবে ই করবে। তখন পাবনা পর্যন্ত আসেছে, তখন খবরের কাগজ পড়ে রেডিওতে শুনে তখন ওই জীবন মার ওখানে কার্ড দিয়েছিল রাস্তায়, আর মিলিটারি আসে ওরম কার্ড দিয়ে মিটিং করেছিল, মিটিং করলে কার্ড দিয়ে তখন হইলো কার্ড হটি ফেলে ওরকে তাড়া ধরেছিল গুলি করবে। আমার স্বামী দড়ি পালাই যাই কোন পায়খানা পেয়ে গেছিল, গেল যাই ভিতরে রাত্রির থাকা হলো, থাকি আমাদেরকে ইতে থুয়ে আসলো ওই দুর্গাপুরে, আমাদের মোটর ছিল বাস ছিল, ওতে করে আমার বাড়ি ফ্যামিলি যত থুয়ে আইলো, পাড়ারও ফ্যামিলি কলি গেলো যে মেয়ে ছেলে বেয়ে যেতে, বেটা ছেলে গেল যাই দিল না, বুঝলো দেশ বাঁচাতে হবে তোমরা থাকো। সেদিন ভাগ্যগুণে বেঁচে যাওয়া সহযোদ্ধা আজিজুল হক আজ পক্ষাঘাতগ্রস্ত, ঘাতকের ছোড়া গুলির ক্ষতচিহ্ন নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তিনি। বিছানায় শুয়ে থেকেই জানালেন সেদিনের বন্ধু আর ভাই হারানোর গল্প।
ওখানে এখান থেকে আমি বাড়ির থেকে যাই, যে একটু কিছু দূরে এক জায়গাতে একটু রেস্ট নেওয়ার জন্য থামি, তারপরে ওখান থেকে গুলি লাগে। হ্যাঁ, ওখান থেকে গুলি লাগে, তারপরে আমি পড়ে যাই, কালেমা পড়ে যাই। আমি আহত হয়েছিলাম, আমার ভাই বাক্কার সেও মারা গেছে, আর জলিন নানা সেও নানা মারা গেছে। এইভাবে মনে করেন জীবন জীবিকার তাগিদে এক সময় বাড়ি বাড়ি গিয়ে হোমিও ওষুধ বিক্রি করতেন বলে এলাকায় ডাক্তার নানি হিসেবেই পরিচিতি তার। বয়সের ভারে নুয়ে পড়া এই হতভাগিনীর জীবন গাড়ির চাকা আজ থেমে যাওয়ার পথে, তাই প্রতিবেশীরাই তার প্রধান ভরসা। মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন জলিল শাহ, তার বিধবা স্ত্রী এখনও উনি অসহায় অবস্থায় আছেন এবং বস্তিতে বাস করছেন, তার কোনো সরকারি সাহায্য সহযোগিতা এখনও উনি পাননি। তো আমি আবেদন করব সরকারের কাছে যে এই শহীদ মুক্তিযোদ্ধা তার স্বীকৃতি দিয়ে অন্তত তাকে আর্থিক সহযোগিতা করার জন্য। তার স্বাধীনতার 50 বছর পূর্তি হলেও তার ভাগ্যে জোটেনি সরকারি বা বেসরকারি কোনো অনুদান। মুক্তিযোদ্ধা নেতারা বলছেন এখনই সময় আনোয়ারাদের জন্য কিছু করার। এসব অবহেলিতদের পাশে এসে দাঁড়াতে সরকার এবং বিত্তবানদের প্রতি আহ্বান তাদেরও। রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদ আবদুল জলিল শাহর স্ত্রী আনোয়ারা বেগম, উনি একজন বিধবা এবং তার স্বামী সংসার খুব একটা সচ্ছল পরিবার ছিল, কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি তার স্বামীকে হত্যা করার পরে সে এখন রাজশাহী শহীদ তালাইমারি শহীদ মিনারের যে মাঠ বা শহীদ মিনারের যে শহীদ মিনার তার পাশেই বাঁধের পেটে একটা কুড়ো ঘর বা করে কোনো রকমে সে বাস করে এবং খুব মানবতার জীবনযাপন করে। তো আমরা এর আগে স্থানীয়ভাবে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি এই মুহূর্তে তার মাথা গুজার কোনো ঠাঁই নাই, কোনো ভূমি নাই। যদি সরকারের পক্ষ থেকে তার জন্যে খাস একখণ্ড জমি যদি ব্যবস্থা করা যায় তাহলে অন্তত সে সেই জায়গায় তার মাথা গুজার একটা ঠাঁই পাবে। আমরা সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, আবেদন করছি যে শহীদ মুক্তিযোদ্ধা শাহ আবদুল্লের স্ত্রী আনোয়ারা বেগমের জন্য একখণ্ড জমির ব্যবস্থা করে তার মাথা গুজার ব্যবস্থা করলে আমরা মুক্তিযোদ্ধারা অন্তত একটু মানে আমরা একটু শান্তি পাবো। প্রমত্ত পদ্মার পানে শুধুই কি নীরবে নিভৃতে চেয়ে থাকা? বিজয়ের আনন্দ উল্লাস ধ্বনিতে হারিয়ে যাবে কি তার হাহাকার? জলিল শাহের মতো লাখো শহীদের রক্ত দিয়ে কেনা বিজয়ের লাল সবুজ পতাকা কি উড়বে না বস্তির জরাজীর্ণ কুড়ে ঘরে? তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।